नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খাস্তা বিস্কুট, যেটা আমরা বেকারির দোকান থেকে কিনে এনে খাই। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছি। নিয়েছি প্রায় এক বাটি মতো ময়দা, এক বাটি বেসন, গুঁড়ো চিনি, লাগছে একটু বেকিং পাউডার, বেকিং সোডা, ঘি আর দুধ, আর এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি। সাজানোর জন্য নিয়ে নিয়েছি একটু বাদাম কুচি, নিয়ে নিয়েছি রেড ফুড কালার। একটা পাত্রের মধ্যে প্রথমে ময়দা, বেসন, পরিমাণ মতো চিনি খুব ভালো করে মিশিয়ে নেব। একদম অতি সামান্য দিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর এক পিঞ্চ বেকিং সোডা। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো ঘি। এটা কিন্তু ঘি দিয়ে মাখলেই ভালো হবে, সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। এবার খুব ভালো করে সমস্ত কিছুকে মেখে নেব। খুব ভালো করে ময়ানটা মাখানো হয়ে গেছে, দেখুন একদম ডেলা পেকে যাচ্ছে। এবার আমি এলাচের দানাটা অ্যাড করে নিলাম, অল্প অল্প দুধ দিয়ে এটা মাখিয়ে নেব, যেমন আমরা আটা মাখাই সেরকম ভাবে। ডোটা মাখানো হয়ে গেছে, এটা আমি সেট হতে রাখবো 5 মিনিট মতো। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমি এখানে একটা প্লেট মতো নিয়ে নিয়েছি সিলভারের, এটার উপরে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি বিস্কুটগুলোকে বেক করতে বসাবো, তো এর উপরে আমি বিস্কুটগুলো সাজাবো। তো এবার এর থেকে একটু একটু করে ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এভাবে বসিয়ে নিলাম আর মাঝখানটা এইভাবে একটু চেপে দেবো। সমস্ত কটাকে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। সাজানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রেড ফুড কালার। এবার একটা ওয়াটসের সাহায্যে মাঝখানটা একটু রেড কালার লাগিয়ে দিচ্ছি। দোকানে যেরকম রেড কালার দেওয়া থাকে তার জন্য আমি দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। উপর থেকে দিয়ে নিচ্ছি একটু করে বাদামেরও কুচি, দেখতে সুন্দর লাগবে। তো রেডি হয়ে গেছে বিস্কুটগুলো বেক হওয়ার জন্য। ওভেনে আমি একটা কড়া প্রিহিট হতে রেখেছিলাম আর এখানে ভিতরে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার আমি এই বিস্কুটের ট্রেটা এর মধ্যে আস্তে করে বসিয়ে নিচ্ছি, চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো এটা আধ ঘন্টার মতো। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কতটা পরিমাণে ফুলে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা আরও একটু 5 মিনিট হবে, তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, বিস্কুটগুলো একদম রেডি হয়ে গেছে, সুন্দর করে বেক হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি এগুলোকে ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, খাস্তা বিস্কুট একদম বানিয়ে নিয়ে চলে এসেছি, সুন্দর করে সার্ভ করে দিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, এটা
খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। ধন্যবাদ।